এই মুহূর্তত অন্য একটা খবর লই আসিছো, কিয়নো ঢিঙর যে কাণ্ড, সেই নারকীয় কাণ্ডক লৈ সমগ্র রাজ্য জ্বলি আছে। তার মাজতে এইবার সংখ্যালঘু সংগঠন আমসুয়ে প্রতিবাদৰ হুঙ্কার দিয়া দেখিবলৈ পোৱা গৈছে, আৰু সমগ্র সংখ্যালঘু সমাজকে একত্রিত হৈ রাজপথলৈ ওলাই আহিবলৈ আহ্বান জনাইছে আমসুয়ে। এই মুহূর্তত সবিশেষ জনাম। ঢিং ঘটনাক লৈ প্রতিবাদ ঘোষণা করেছে সংখ্যালঘু সংগঠন আমসুয়ে। সংখ্যালঘু জনতাক একত্রিত হয়ে ওলাই অহার আহ্বান জানাইছে আমসুয়ে। ঠিঙর যে ঘটনা, সেই ঘটনা সমগ্র রাজ্য জোকারি গৈছে, রাজ্য কপাই তুলিছে। অপরাধীক ধর্মর দৃষ্টিরে নহয়, অপরাধীর দৃষ্টিরে শাস্তি দিয়ক। অসম আরক্ষী কঠোরের পৰা কঠোরতম শাস্তি প্রদানের আহ্বান আমসুর তরফের পৰাও। আরক্ষীর সুরুঙার বাবে প্রতিবারেই এনে ঘটনা বৃদ্ধি পোৱাৰো অভিযোগ তুলিছে আমসুয়ে। ঘটনা সংঘটিত করার লগে লগে ন্যায় ক্ষিপ্রতর করে তোলারও আহ্বান জানাইছে আমসুর তরফের পৰা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরাধীর বিরুদ্ধে মাত মতার আহ্বান জানাইছে। নারকীয় ঘটনার পৰা অসম আরক্ষীক শিক্ষা লবলৈ কৈছে আমসুয়ে। এই যে নারকীয় কাণ্ড সংঘটিত হয়ে আছে রাজ্যত, সেই ঘটনার পৰা অসম আরক্ষীয়ে শিক্ষা লোক। আমসুর কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সরকারের এই আহ্বান। আৰু আজিৰ দিনটোৰ সন্ধিয়াৰ ভাগত ঘটনাৰ বিৰুদ্ধে, ঠিঙৰ ঘটনাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদত বকিব আমসু। এয়া আমি দৃশ্য দেখুৱাইছো, ঠিঙৰ দৃশ্য চাওক, কেনেধৰণৰ পৰিৱেশ পৰিস্থিতি। কোনো এজন লোক ঘৰত বহি থকা নাই, আজি সকলো ওলাই আহিছে। এগৰাকী 15 বছৰীয়া নাবালিকাৰ ওপৰত যি কাণ্ড কৰা হৈছিল, যি নিৰ্যাতন চলোৱা হৈছিল, সেই নিৰ্যাতনৰ পিছত আজিৰ দিনটোৰ পৰিৱেশ আমি দেখুৱাইছো। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কঠোৰ নিৰ্দেশ প্ৰদান কৰিছে যে ডিজিপি গৰাকীও উপস্থিত হব লাগে ঘটনাস্থলী, আৰু তাৰ পিছত পৰিস্থিতি আমি দেখুৱাই আছোঁ। এনেধৰণে এক উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছে, প্ৰতিবাদৰ জোৱাৰ উঠিছে, কিন্তু হাত সাবতি বহি থকা নাই আমসু। সংখ্যালঘু সংগঠন আমসুয়েও এই ঢিঙৰ ঘটনাক লৈ প্ৰতিবাদ ঘোষণা কৰিছে। এয়া ঢিঙৰ দৃশ্য, কিছু মুহূৰ্তৰ পূৰ্বৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ। বৰ্তমানেও এই দৃশ্য কিন্তু হৈয়েই আছে, এনেধৰণৰ পৰিস্থিতি দেখিবলৈ পোৱা গৈছে। ঢিঙত এগৰাকী কিশোরীর উপর করা অত্যাচারের পিছতে ওলাই আসছে রাইজ। আপনাদের স্ক্রিনত দেখিছে ইয়া ঢিঙর দৃশ্য। কণমানি এগৰাকী কণমানিৰ পৰা বয়োজ্যেষ্ঠলৈকে সকলো ওলাই আহিছে আজি ঢিঙৰ সকলো ৰাইজ ওলাই আহিছে। কিন্তু এই ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছে আমসুয়েও মন্তব্য প্ৰদান কৰিছে। আমসুয়ে কৈছে যে এই ঢিঙৰ ঘটনাক লৈ প্ৰতিবাদমুখৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব তেওঁলোকে। সংখ্যালঘু জনতাক, সমগ্ৰ ৰাজ্যৰ সংখ্যালঘু জনতাক একত্ৰিত হৈ ওলাই অহাৰ আহ্বান জনাইছে। অপৰাধীৰ কি ধৰ্ম, অপৰাধীয়ে কি পিন্ধে, কি খায়, সেয়া চাবলৈ তেওঁলোকে বাধা দিছে। তেওঁলোকে কৈছে অপরাধীক ধর্মর দৃষ্টিরে নহয়, অপরাধীর দৃষ্টিরে শাস্তি বিচাৰিছে আমসুয়ে। অসম আরক্ষীক এই দোষী কঠোরের পৰা কঠোরতম শাস্তি প্রদানের আহ্বান জানাইছে। আর এই নারকীয় ঘটনার পৰা অসম আরক্ষীক শিক্ষা লবলৈ কৈছে আমসুয়ে। কৈছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরাধীর বিরুদ্ধে মাত মতার আহ্বান, এয়া আমসুর মন্তব্য আছে আমার হাতত। আমসুর কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সরকার কি কৈছিল শুধু আসুক। যোৱাকালি সন্ধিয়া যি নারকীয় ঘটনা সংঘটিত গেল, নরপিক্ষাসকলে যে নাবালিকাক তেওঁলোকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমত বাতৰি প্রকাশ পাইছে। আরক্ষীও কেইজনমান সন্দেহজনকভাবে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গতিকে এই কার্যটুক আমি তীব্রভাবে নিন্দা করেছো, গরিহণা দিছো। আর এনেকুৱা নারকীয় ঘটনা অসমের বিভিন্ন প্রান্তত হয়ে আছে। আসলতে আমি আমসুয়ে স্পষ্টকে অসমের মুখ্যমন্ত্রীক বিনম্রতার আহ্বান জানাইছো যে আসলে অপরাধীর দৃষ্টিতে চাই কঠোরের পর কঠোরতম শাস্তি দিয়ার ব্যবস্থা গ্রহণ নকরিলে এনেকা ধরনের অপরাধ প্রবণতাবিল করি হয়ে থাকিব। আসলে আরক্ষী বা গৃহ বিভাগ সম্পূর্ণভাবে বিফল হয়েছে। আরক্ষীয়ে যদি ওদালগুড়ির ঘটনার ক্ষেত্রতে যদি কঠোর ব্যবস্থা ললেহেঁতেন, যদি আজি 2 মাহ হয়ে গেল, যদি আজি ফাঁসিঘাটত ওলমার কারণে ফাস্টেক কোর্টের জড়িয়ে যদি খুব বিচার প্রক্রিয়া কর্তিকা করলেন, হয়তো আজি ঢিঙর সেই আমার এই মানে ছোৱালীজনী আজি এনেকা ধরনের ধরকিতা হবলগা নহলেতেন বা আজি এই ভুক্তভোগী হবলগা নহলেতেন। গতিকে আজি শপা দিলা সরকারে, আইনের সুরুঙালয়ে শপা দিলা নীতি লওয়ার কারণে, গৃহ বিভাগে শপা দিলা নীতি লওয়ার কারণে এনেকুৱা ধরনের ঘটনাবিল হয়ে আছে। গতিকে আমি স্পষ্টকে কৈছো, অপরাধীর কোনো জাত পাত ধর্ম নাই, যি মানুহেই কৰিছে
ধিঙৰ ঘটনাটো যোনেই কৰিছে, যোনেই জড়িত আছে তাক পুঙ্খানুপুঙ্খভাৱে সকলো ধৰণৰ চালি জাৰি চাই উলিয়াই অসম আৰক্ষীয়ে, গৃহ বিভাগে, নগাঁও আৰক্ষীয়ে তেওঁলোকক অতি সোনকালে ফাঁচীৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, ফাঁচি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু এনেকুৱা শাস্তি দিয়ক যি শাস্তি দিলে যাতে প্ৰতিজন কোনো অপৰাধীয়ে অপৰাধ কৰাৰ আগতে তেওঁৰ বুকুখন কঁপি উঠে, তেওঁ যাতে বুজি পায় যে না এনেকুৱা ধৰণৰ অপৰাধ কৰিলে এনেকুৱা ধৰণৰ শাস্তি হয়। গতিকে এনেকুৱা ধৰণৰ শাস্তি আমি বিহাৰত দাবী উত্থাপন কৰিছোঁ আৰু এই ঘটনাটো আৰু পুনৰাবৃত্তি নহওক তাৰ কাৰণে সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ লগতে মই বিশেষকৈ আমাৰ সংখ্যালঘু সমাজৰ ৰাইজকো মই আহ্বান জনাইছোঁ, অলপ জাগ্ৰত হওক। অপৰাধীক কোনো ধৰণৰ ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ প্ৰয়োজন নাই, অপৰাধীক অপৰাধীৰ দৃষ্টিৰে দেখি যদি কোনোবাই অপৰাধ কৰিছে তাক আৰক্ষীৰ হাতত গতাই দি কঠোৰ শাস্তি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আৰু মই নগাঁওবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ, ধিংবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ, লাহৰীঘাট, মৰিগাঁও, মৈৰাবাৰী সকলো বৰ্গৰ ৰাইজক আহ্বান জনাইছোঁ যে এই নাবালিকা ছোৱালীজনীক ন্যায় দিবৰ বাবে সকলোৱে আজি সন্ধিয়া ওলাই আহি ইয়াৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব লাগে। মই আহ্বান জনাইছোঁ নগাঁওবাসী ৰাইজক, মই আহ্বান জনাইছোঁ বিশেষকৈ আমাৰ সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ, সংখ্যালঘু অধ্যুষিত নগাঁও অঞ্চলৰ সকলো অঞ্চলতে আজি ইয়াৰ প্ৰতিবাদ হওক আৰু অপৰাধীক এইটো বুজাই দিয়া হওক যে কোনো ধৰণৰ অপৰাধক অসমত প্ৰশ্ৰয় দিয়া নহয়, ধিং হওক বা আন কোনোবা জাগতেই হওক ক'তো প্ৰশ্ৰয় দিয়া নহয়, এই কথাটো অপৰাধীসকলে বুজি পাওক। মই পুনৰবাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছোঁ যে আপুনি বেলেগ ইছ্যুলৈ এই বানপানী, জেহাদ এইবিলাক কৰাৰ পৰিৱৰ্তে আইন শৃংখলাজনিত যিখিনি সমস্যা হৈছে, আমাৰ নাৰীসকল যে সুৰক্ষিত নহয়, মা ভনীসকল যে সুৰক্ষিত নহয়, মা ভনীসকলক সুৰক্ষিত কৰাৰ ব্যৱস্থা মুখ্যমন্ত্ৰীয়ে কৰিব লাগে। তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে যিমান কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব অপৰাধীৰ ক্ষেত্ৰত তাত আমাৰ সমৰ্থন থাকিব, আমাৰ সহযোগিতা থাকিব। কিন্তু মুখ্যমন্ত্ৰীয়ে যদি নিজৰ ব্যৰ্থতা থাকিবৰ কাৰণে কেৱল চালে বেৰে কোবাই অপৰাধীবিলাকক যদি হাৰি যাবৰ কাৰণে সুবিধা দি দিয়ে তেনেহ'লে কিন্তু এই ধৰণৰ ঘটনা অসমত ঘটি থাকিব। সেইকাৰণে কৈছোঁ যে অসমৰ মহিলাসকলৰ সুৰক্ষাৰ কাৰণে সদৌ অসম সংখ্যালঘু ছাত্ৰ আমচুৱে যিকোনো পৰ্যায়ত অপৰাধীসকলৰ বিৰুদ্ধে যুঁজিবৰ কাৰণেও আমি সাজু হৈছোঁ।